হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছো। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। একটা গুরুত্বপূর্ণ খুব ভিডিও নিয়ে এলাম, তোমাদেরকে বিরক্ত করতে চলে এসেছি। আর তোমরাও যখন চলে এসছো তখন পটাং পটাং করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তাহলে যখনই ভিডিও ছাড়বো ঝটাং পটাং করে তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা পটাং পটাং করে দেখে নেবে। দেখে নেওয়ার পরে যা যা করার তাই তাই তোমরা করে দিও। তোমরা এতদিন দেখে এসছো যে আমি সত্যের সাথে রয়েছি, সত্যের পথে থাকার চেষ্টা করছি, সত্যি জিনিসগুলোকে তুলে এনে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আজকেও আমি সেরকমই একটা জিনিস নিয়ে এসেছি আর খুব ডিসঅ্যাপয়েন্টেড আমি, মানে মনটা আমার খুব ভেঙে গেছে যে এতদিন ধরে যাকে সমর্থন করলাম, যাকে ভালোবাসি, তো তার কাছ থেকে কি আমরা কোনো মানে প্রতারিত হচ্ছি? সে কি আমাদেরকে কোনো প্রতারণা করছে? তো এই ভিডিওটা ওই জন্য বললাম খুব গুরুত্বপূর্ণ একটা হতে চলেছে, কারণ তোমরা যারা যারা মায়ের ভিডিও দেখেছো আজকে তাদের সব কিছু চোখে চলে এসছে। তো যাদের আসেনি সেগুলো আমি আরও চোখের সামনে তুলে আনার চেষ্টা করছি। যেমন তোমরা আমার টাইটেল আর থাম্বনেইলে দেখেছো, তো সেই জিনিসগুলো নিয়ে আমি কিছু আলোচনা করব। তো সেই জন্য তোমাদেরকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, অনেক কিছু তোমাদেরকে সামনে আজকে ক্লিয়ার করবো আমি। যথারীতি আমার কিছু কিছু জায়গা খুব খটকা লাগলো এই মায়ের ভিডিও দেখে, যেগুলো আমার মনে হলো যে এইগুলো হওয়া উচিত ছিল না, যেগুলো হচ্ছে, যেগুলো পাবলিকলি আসছে সেগুলো আসা উচিত ছিল না। তো যাই হোক, এবারে যেরকম জিনিসগুলো তোমাদেরকে বলি আমি, তোমরা দেখেছো মায়ের ঘরে কিছু জন এসছিল, তো সেখানে কিছু বাজার টাজারও করে আনা হলো, তো তারপরে কিছু খাবার দাবারও আনা হলো তোমরা দেখলে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি আজকে ক্লিয়ার করব যে এই যে খাবারের মধ্যে কটা জিনিস ছিল, শসা কটা ছিল? শসা ছিল দু পিস, বেগুন ছিল দু পিস, মূলো কটা ছিল? ছিল দু পিস, ঠিক আছে, সব তোমরা দেখেছো। ইভেন একটা আয়না থেকে দেখা গেল, মানে একটা ওই স্মাইলি টাইপের তাকিয়া টাইপের কিছু একটা বা শোপিস টাইপের কিছু একটা, সেটাও ছিল দু পিস। বেচু এতদিন মানে পাঁচ পিস নিয়ে সন্তুষ্ট ছিল, যেরকম তোমরা দেখেছো যে ও হঠাৎ কুডনো কাটছে, দেখেছো তোমরা হঠাৎ করে আলু কাটতে কাটতে প্রচুর সবজি তার সামনে কেটে কুটে চলে এলো, কুমড়ো হোক যাই হোক আরো অনেক কিছু কেটে কুটে হুট করে চলে এলো। তো বেচু যে এইরকম অদৃশ্য হাত নিয়ে এরকম কাজ কারবার করছে তোমরা দেখেছো, ভাতের হাড়িতে হাত বাড়ছে, তারও অনেক কিছু তোমরা আগেও দেখেছো, ফুচকা খেতে গেছিলো সেখানেও হাত বেরিয়ে এসছে। তো অনেক ধরনের অনেক কিছু বেচু এই কারনামাগুলো করছে। তো আমি দিনের পর দিন এইগুলোকে নিয়ে মানে বিরোধিতা করছি, প্রতিবাদ করছি যে এই নোংরামিগুলো করে করে জীবন চালাচ্ছে, কারণ কাউকে এটা এনে লুকিয়ে রেখে পাবলিকের সামনে ছড়িয়ে দিয়ে সেগুলো থেকে ভিউজ খাচ্ছে। তো এখন দেখছি মাটিও সেই কাজই করছে, মাকেও দেখলাম এরকম দুটো মূলো, দুটো বেগুন, দুটো শসা। ইমাজিন করো তোমরা বাড়িতে এলো, সিনিয়র পার্সন রয়েছে চারজন, যেরকম দেখলাম মা, বৌদি, তারপরে দাদা আর মাটি নিজে, অথচ এলো পাঁচটা চপ, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার করছি, দাঁড়াও অপেক্ষা করো, সব আমি ক্লিয়ার করছি, পাঁচটা চপ। এরম করে কেন এই মা এই জিনিসগুলোকে দেখাচ্ছে, কেন এই জিনিসগুলোকে এইভাবে তুলে তুলে দেখাচ্ছে, যেখানে চারজন মানুষ সেখানে পাঁচটা চপ কেন? এবারে তোমরা বলবে সেখানে একটা বাচ্চাও ছিল, একটা বাচ্চা মানুষ ছিল সেখানে, একটা বাচ্চা মানুষ যখন ছিল সেখানে অর্ধেক চপ আনার দরকার ছিল, দালালরা যেমন হিসাব দেয় সেইরকম হিসেবে চলা উচিত ছিল, কেন সেখানে পাঁচখানা চপ ছিল? পাঁচটা চপ থাকার কোনো মানেই হয় না, ওখানে সাড়ে চারখানা চপ হওয়ার কথা ছিল, কারণ ওটা তো হাফ টিকিট, ও যখন হাফ টিকিট তখন হাফ জিনিস দেখানো উচিত। আর এই যে খেলাটা চলছে না, একদম ঠিক কথা বলছি, মানে শোন আমি মায়ের উদ্দেশ্যে বলছি এই কথাগুলো, তুই যদি আমার ভিডিও দেখিস ঠিক আছে, তোকে তুই বলেই সম্বোধন করছি, বোনের মতো, বোনের মতো ভালোবাসি, ঠিক আছে, তো তোর কোনো ক্ষতি চাই না, আমি তোর ভালো চাই, এই জন্য তোকে যেরম ভাবে চলতে বলছি ঠিক সেইরম ভাবে চল। ভিউজের বন্যা বইবে তোর, কিভাবে ভিউজের বন্যা বইবে? তুই কাজ করবি, দেখ যখনই যা করবি দুটো দুটো করে দেখাবি, যখনই যা করবি একটা এক্সট্রা দেখাবি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? বুঝতে পারিস নি? তুই যখন খাবি ভাত তখন তুই দুটো থালা ধুবি, পয়েন্ট টু বি নোটেড, এগুলো কিন্তু এখনকার যুগে খুব প্রয়োজনীয়, যে যেমন চাইছে তুই তাকে ঠিক তেমন জিনিসই দিবি। আর দুটো থালা দেখাবি, দুটো থালা ধুবি, দুটো গ্লাস দেখাবি, দুটো গ্লাস ধুবি, তুই চা যখন খাবি তখনও দু কাপ চা করবি, মানে একটা সবসময় এক্সট্রা করবি, যদি মানুষ এসে থাকে তখনও তুই একটা এক্সট্রা করবি,
ঠিক আছে, দেখ তোর দিব্যি রইলো, বেছুর দিব্যি রইলো, তোর বেছুর দিব্যি দিলাম তোকে, তোকে কিন্তু করতেই হবে, ঠিক আছে? তো যার জন্য তোকে বলছি, এক কাপ চা ভাব ক টাকা খরচা পড়বে, ক টাকা খরচা পড়বে, দু টাকাও তোর কাছে খরচা পড়বে না, ঠিক আছে? বাড়িতে বানাচ্ছিস তুই, কিন্তু ইমাজিন কর ওই দু টাকার জন্য তোর কত কি আসতে পারে, বুঝতে পারছিস তো? মারলুই মারলু মারলুই মারলু, ঠিক আছে? আর একটা জিনিস করবি, তোর দাদার যত জামা কাপড় রয়েছে, জিন্সের প্যান্ট রয়েছে, স্যান্ডো গেঞ্জি রয়েছে, জুতো টুতো যাই থাকুক, যা পারবি যেখান থেকে পারবি জোগাড় করবি, ইভেন তুই আন্ডার গার্মেন্টস পর্যন্ত নিয়ে আসবি, ঠিক আছে? মানে চাঙ্গিয়া থেকে শুরু করে স্যান্ডো গেঞ্জি থেকে শুরু করে সব নিয়ে আসবি, এসে তুই দরজার পেছনে আটকে দিবি, ঠিক আছে? খাটের পায়ার কাছে ঝুলিয়ে রাখবি, ঠিক আছে? যেখানে যেখানে পারবি বাথরুম একটা রেখে দিবি কিছু একটা, ঠিক আছে? যেন থাকে, আর থাকলেই বললাম একদম বাবা বাবা হবে তোর কিন্তু, ঠিক আছে? বুঝে রাখ কিন্তু। তো ওই জন্য বললাম তুই প্রতিটা ভিডিওতে প্রতি ওই একটার কথা ভাবছিস না? হ্যাঁ ঠিক আছে, যাই হোক বাবা, প্রতিটা ভিডিওতে এইরকম করে একটার পর একটা জিনিস কিন্তু ছাড়বি। তোকে বললাম আবার বেছুর দিব্যি দিলাম, কিন্তু বেছুর দিব্যি দিলাম, তুই যদি বেছুকে একটু হলেও ভালোবেসে থাকিস তুই কিন্তু এগুলো করবি, ঠিক আছে? তো ওই জন্য বলছি যেন প্রত্যেকবার কিছু নতুনত্ব জিনিস আমরা দেখতে পাই, প্রত্যেকবার নতুনত্ব জিনিস আমরা দেখতে চাই, দেখতে চাই, ঠিক আছে? এটা কিন্তু তুই করবি, কথা দিবি কিন্তু যেটা করবি তুই, ঠিক আছে? কাল থেকেই দেখানোর চেষ্টা করবি, কাল থেকেই দেখানোর চেষ্টা করবি, ঠিক আছে? তো যেটা তোকে বললাম ওটা করবি। আর আর আরেকটা জিনিসে আসি, যেটা হচ্ছে খুব হাস্যকর একখানা জিনিস, ওরে বেচু, ওরে বেচু, তোকে তো এতদিন আমি ভাবতাম যে তুই ব্লগার ছিলি, তারপরে তুই হলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখন তো তুই কার্টুন হয়ে গেছিস, তুই তো জোকার হয়ে গেছিস, কি করছিস তুই এরকম জোকারামো? হ্যাঁ তুই তো ফুল টু জোকার হয়ে গেছিস, ফুল টু জোকার, তুই কি মনে করছিস? তোকে জোকারের থেকে কম কিচ্ছু মনে হচ্ছে না? ছি 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 ছি, জাস্ট থু, ইস ইস, তুই যতই কর, যত ওই বলে না যতই নাড়ো কল কাঠি, ওই কি একটা বেশ বলে হাওয়াই চটি, ঠিক আছে? তোর অবস্থাও কিন্তু ঠিক সেই রকমই গিয়ে দাঁড়িয়েছে। তুই যা বেচু, তুই বেচুই থাকবি, তুই কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন কিন্তু তুই জোকারে পরিণত হয়ে যাচ্ছিস, তুই জোকার হয়ে যাচ্ছিস, মানুষের হাসির খোরাক হয়ে যাচ্ছিস। তুই নিজে হাসছিস না, তার সাথে মানুষকেও হাসাচ্ছিস, উল্টে আমাদেরকেও হাসাচ্ছিস, তুই এগেনস্ট পার্টি মনে করিস তাদেরকে পর্যন্ত তুই হাসাচ্ছিস, বা তুই হাসির খোরাক হয়ে গেছিস, হাসির পাত্র হয়ে গেছিস। ছি 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 ছি, কি বিভৎস, কি বিভৎস, ও মাই, মানে কি বলবো, একটা বল ডগ, ওই ডগ টাইপের হয়ে গেছিস, ইস ছি, যেমন তোকে লেলাচ্ছে তেমন তুই করছিস, তোকে দিয়ে যা করতে বলছে তুই তাই করছিস, ছি ছি ছি, এখন থেকে এরকম, আগেই যদি একজনের করতি তাহলে এরকম পরিস্থিতি আসতো না রে। তুই যে এত মানে কি বলবো, খাসি খেতে ভালোবাসিস, রোজ রোজ তোর জন্য একটা করে গোটা খাসি লাগবে, তুই যদি প্রথম দিনই তুই খাসিটাকে নিয়ে বাসির সাথে খেতিস, ঠিক আছে, মানে খাসির মাংসটা, তাহলে আজকে তোর এই পরিণতি হতো না রে। তুই আজকে এইরকমভাবে একজন এইরকম ইস ছি এইরকম ছি এ এর কথায় তুই এরম নাচছিস, ছি 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 ছি, তোর কোন দুরাবস্থায় তুই পৌঁছেছিস। তো যাই হোক, বেচুকে ছাড়ি, বেচুকে নিয়ে পরে আসছি আমি আবার। তো এইটা হচ্ছে বললাম মায়ের উদ্দেশ্যে তুই কিন্তু এইগুলো করবি, করবি কিছু না কিছু জিনিস, তুই কিন্তু এবারে আস্তে আস্তে কোথাও না কোথাও থেকে কিছু না কিছু জিনিস দেখাবি, ঠিক আছে? দেখাতে কিন্তু হবেই তোকে, আমি কেন বলেছি বেচুর দিব্যি দিয়েছি আমি তোকে, ঠিক আছে? কিন্তু করবি তুই, জুতো টুতো যা যা জোগাড় করার সব জোগাড় করে নে, এমনকি জাঙ্গিয়া গেঞ্জি সব জোগাড় করে নে, করে তুই যেখানে যেখানে পারবি সেখানে সেখানে ঝুলিয়ে রেখে দে, যেন বোঝা যায় যে তোর বাড়িতে কি কেউ আছে, ঠিক আছে? তো তাহলেই তো খেলা জমবে, বুঝতে পারছিস তো? সমাজদারও কে লিয়ে সারা কাফি হতা হ্যায়, ঠিক আছে? তো এই ভিডিওটা এরকম রাখলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বেচুকে কিন্তু প্রশ্ন করো যে সেই সময় বেচুর সেই কি বলবো ভিডিওটা, মানে যেটা একটা মানে কি বলবো একেবারে মারাত্মক ম্যাজিক হয়েছে সেখানে, মারাত্মক ম্যাজিক হয়েছে। তো সেখানে তোমরা 12 মিনিট 40 সেকেন্ডের পর থেকে দেখবে কোন ভিডিওটা, আরে শীতকাল রোজই হবে এখন পিকনিক, ঠিক আছে? তো সেই রকম কোন একটা ভিডিওর মধ্যে তোমরা দেখবে যেখানে রোজ বেচু এখন পিকনিক করবে বলছে, আর রোজ এরকম ম্যাজিক হয়ে যাবে, বেচু কাটছে আলু, চলে এলো অনেক কিছু, হঠাৎ করে চলে এলো, একজন অন্য কাজে ব্যস্ত, মানে যে জন্মদাত্রী রয়েছে সে অন্য কাজে ব্যস্ত, অথচ সেই সময় সেই সবজিটা কেটে দিল কে? সেই দিনকারও তোমরা দেখেছো জন্মদাত্রী অন্য কাজে ব্যস্ত, হঠাৎ ভাত এত করে ফেললো কে? একটা জিনিস ভাবো, যে পরিচিত হবে, যে প্রত্যেক দিন রান্না করছে, সে তো নিশ্চয়ই এরকম করে এক্সট্রা ভাত বানিয়ে ফেলবে না, এক্সট্রা ভাত বানাতে পারবে না, তার একটা মাপঝোপ রয়েছে, তোমরা জানো চালের কৌটোর একটা মাপ থাকে যে এতগুলো চাল দিলে আমাদের এতজনের হবে। সেক্ষেত্রে কি হলো, হঠাৎ ভাত বেশি হয়ে গেল, কে রান্না করলো সেদিনকার? তো ঠিক এক্স্যাক্টলি তোমরা এর আগেও দেখেছো ফ্রাইড রাইস হচ্ছে, অনেক কিছু হচ্ছে, হঠাৎ শুরু হলো, হঠাৎ রান্না একেবারে ম্যাজিকের মতো চলে এলো, কে করছে?
তো এইরকম বলছি, এইরকম ধরনেরও মাকে বলছি যে তুইও এইরকম জিনিস শুরু কর, এইরকম জিনিস শুরু কর, দেখবি তারপরে খেলার পর খেলা হবে, ঠিক আছে, খেলার পর খেলা হবে, ঠিক আছে, মজার পর মজা হবে। তো চলো এই ভিডিওটা এটুকুই রাখলাম, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শক্তির সাথে থাকো, দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে, আপাতত টাটা।